বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভ্যাজলিন দিয়ে কিভাবে আপনার ত্বককে নরম, মসৃণ ও উজ্জ্বল করে তুলবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তবে এই ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে। এই রেমেডিটি তৈরি করার জন্য লাগবে ভ্যাজলিন, অ্যালোভেরা জেল আর লাগবে গোলাপ জল। সবার প্রথমে একটি বাটিতে হাফ চামচ পরিমাণ ভ্যাজলিন নিয়ে নেব। এবার গরম জলের ওপর বসিয়ে ভ্যাজলিনকে এভাবে গলিয়ে নিতে হবে। এবার এর মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণ অ্যালোভেরা জেল আর নেব এক চামচ পরিমাণ গোলাপ জল। এবার মিশ্রণটিকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। ভ্যাজলিন আমাদের ত্বকের যে কোনো কালো স্পট দূর করতেও খুব ভালো কাজ করে থাকে এবং তার সাথে সাথে আমাদের পলিরেখা দূর করতেও সাহায্য করে। মিশ্রণটিকে খুব ভালো করে একসাথে মেশানো হয়ে গিয়েছে। এভাবে তৈরি করে আপনি দু মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এবার রোজ রাতে শুতে যাবার আগে এভাবে আপনার ত্বকে লাগিয়ে 5 মিনিট মাসাজ করবেন, তারপর সকালে উঠে ত্বক পরিষ্কার করে নেবেন। এই রেমেডিটি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি আপনার ত্বকের বলিরেখা এবং যে কোনো কালো স্পট দূর করতেও খুব ভালো কাজ করে থাকে। এই রেমেডিটি কিছুদিন ব্যবহার করার ফলে দেখবেন আপনার ত্বক কতটা উজ্জ্বল, মসৃণ ও ফর্সা হয়ে উঠেছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমার পাশে থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।